আজকের খবরের পাতায় দেখলাম যে লালগোলার তারানগর গ্রামে বন্যা ঢুকে গিয়েছে। হ্যাঁ বন্ধুগণ, আমরা যেখানে পরস্পর 3-4টা ভিডিও বানিয়েছি সেই জায়গাটিতে নাকি ডুবে গেছে। তাই বেরিয়ে পড়লাম বাইক নিয়ে আমি আর মাসুদ্দা এই পরিস্থিতিটা দেখতে, যে সেখানে কিরকম কি পরিস্থিতি। নদীতে পুরো একদম বন্যা ঢুকে গেছে, অনেক জায়গা পানিটা আপনার বেড়ে গেছে। তো সেই পরিস্থিতিটা দেখতে আমরা এই গ্রামের ভিতর দিয়ে চলে যাচ্ছি আজকে আমরা সেই নদীটা দেখতে। তো প্রথমত আমরা ভুল করে খান্দোয়ার দিকে ঢুকে গেছি। এই যে দেখতে পাচ্ছেন ভরা পানি, কতটা পানি স্রোত দেখতে পাচ্ছেন। এই গ্রামগুলো অত্যন্ত বিপজ্জনক, কিন্তু আমাদের এগুলো নিয়ে ভালো করে পাথর দিয়ে সিল প্যাক করে মারা আছে, তার জন্য অতটা ভয়ানক নয়। কিন্তু এখন যে জায়গাটি আপনাদেরকে দেখাবো, এই জায়গাটি প্রথমে যে পেপারে দেখলেন সেই জায়গাটি হচ্ছে এই জায়গাটা। দেখতে পাচ্ছেন পানি একদম নদীর ধার অব্দি চলে এসেছে, আর আগে পানি একদম সেই অনেক মানে 2-3 কিলোমিটার ভিতরে ঢুকা যেত। এই যে সব মানুষজন দেখছে, দেখতে পাচ্ছেন কি ভয়ানক পরিস্থিতি। এখানে মানুষজন সাইডে এখান অব্দি পানি চলেছিল, কিন্তু এখন একটু পানিটা কমেছে বন্ধুগণ, দেখতে পাচ্ছেন। আর আমাদের এই যে এই জায়গাটা, এখানে পানিটা ঘুরপাক খাচ্ছে এবং এখানে অনেক ধস নামিয়ে চলে যাচ্ছে মাটির তলে। আমাদের এখানে সরকারি লোক উপস্থিত হয়েছেন এইগুলো পরিস্থিতি দেখার জন্যে। অবস্থা খারাপ। জোরে ঘুরছে, হ্যাঁ। হলো হলো আমার খারাপ করবো।